بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أمر الله باك رب العالمين الشهيد البري وشنكو غنيت شكريا داي كورتي جي الله سبحانه وتعالى مدر كتوفيق ديسن اسكي إسلاميك لايف ونشتاني ونشتاني ونشكر هون قرار প্রতিদিন ন্যায় ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি এবং আজকেও আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শাইখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা আজকে শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা মানে শুনতে চাই বিষয়টা হচ্ছে যে ইবাদতের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা কি কারণে আল্লাহর ইবাদত করব কি উদ্দেশ্যে করব কি লক্ষ্য নিয়ে করব আমরা এর মাধ্যমে কি অর্জন করব এই বিষয়টা আমরা জানতে চাই আজকে শাইখের কাছ থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা আমরা একটু মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাই জি শাইখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers and listeners شماني تو درشق سوطا مندلی امرا شروع تي الله تعالى وشير شكريا جاپن پورچي جي الله تعالى مدير كي دارا بھائك بابي ইসলামিক লাইফের এই প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন আজকে আমাদের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা এমন যে আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগীর সাথে সংশ্লিষ্ট যেমন এই যে মুহাররমের আমরা রোজা রাখলাম গতকালকে আশুরা রোজা ছিল এই আশুরা রোজা রাখলাম বা প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ আমরা আদায় করছি এই যে আমাদের যে ইবাদত এই ইবাদতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটা এমন একটা বিষয় যতক্ষণ পর্যন্ত এই বিষয় আমাদের সামনে ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত ইবাদতের পর আমাদের যে গোল অ্যাচিভমেন্ট যেটা হওয়ার সেটা আমরা লাভ করতে পারব না আমরা সরাসরি কোরআনে কেরিমের দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখি যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون سورة بقرار شروع تي آيات الله تعالى شارا پتی بي شمستو مانوب شم پردائي كي ادرس كوري الله تعالى بودس يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم هي مانوب شم پردائي تمرا عبادت کرو داشتو کرو اوئي پرتی پالو كي جيني تمہا دير كي سرشتی کوئي چين والذين من قبلكم এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন মানুষ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসার পর সে যখন তার নিজের ব্যাপারে চিন্তা করে অটোমেটিক্যালি তার পূর্ববর্তী বলতে তার বাবা দাদা অটোমেটিক্যালি তার পূর্ববর্তীর একটা ধারণা তার সামনে আসে যে তারাও এইভাবে দুনিয়াতে একদিন এসেছিলেন তো আল্লাহ তাআলা বলেন যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
এবং তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে যারাই এসেছে তাদেরকে যে আল্লাহ তাআলা যে রব যে প্রতিপালক সৃষ্টি করেছেন ওই প্রতিপালকের তোমরা ইবাদত করো। কেন ইবাদত আমরা করবো? লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, এত সিম্পল করে দিয়েছেন, আমরা হয়তো জীবনেও আমরা খুঁজে পাইতাম না যে আসলে ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য কী। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দয়া করে আমাদেরকে বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব মেনে চলবে, আল্লাহর হুকুমের উপর চলবে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ তাআলার ভয় ভীতি তোমরা অর্জন করতে পারো। আমরা যদি দেখি যে প্রত্যেকটা ইবাদতের পিছনেই এর লক্ষ্য উদ্দেশ্য কোরআনে কারিমে যেভাবে ডিসক্রাইব করা হয়েছে সেখানে একই ধরনের কথা আমরা দেখতে পাই। যেমন আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা যদি হজের দিকে আমরা তাকাই তাহলে আল্লাহ তাআলা হজের প্রিপারেশনের ব্যাপারে বলতেছেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, যে তোমরা হজের জন্য যে তোমাদের প্রভিশন তোমাদের প্রিপারেশন তোমরা গ্রহণ করবে, পাতেও তোমরা গ্রহণ করবে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাতেও হলো কি? তাকওয়ার পাতেও, আল্লাহ তাআলার ভয়। আর এটাকে আল্লাহ তাআলা বলতেছেন ফা ইন্না খায়রা যাদ, তোমাদের সবচেয়ে বেস্ট প্রভিশন হলো কি? আত্তাকওয়া। তাকওয়া। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান পৃথিবীতে যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যাই হোক, তো এই আয়াত সমূহ আমাদের সামনে একটা বিষয় পরিষ্কার করে, সেটা হলো কি, এই যে আমরা আশুরার রোজা আমরা রেখেছি অথবা আমরা আরও যে সমস্ত ইবাদত করি, প্রতিদিনের ফরজ নামাজ আমরা আদায় করি, আমরা যাকাত, যাদের উপর ফরজ আছে আমরা যাকাত দেই, যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে আমরা হজে যাই, এবং অন্যান্য শরীয়তের সমস্ত হুকুম আহকাম হালাল হারাম আমরা মেনে চলি, এই সবগুলার মেইন লক্ষ্য হলো কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলার ভয় ভীতি আমরা অর্জন করতে পারি। কারণ মানুষ যখন এই তাকওয়া অর্জন করবে তো তাকওয়ার দ্বারা তার দুটা ফায়দা, প্রথম হলো কি যে তাকওয়ার কারণে আল্লাহর ভয়ের কারণে সে আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলবে, দুই নম্বর হলো তার তাকওয়ার কারণে আল্লাহ তাআলার ভয়ের কারণে সে কারোর সাথে কোনো অন্যায় গুনাহ কোনো খারাপ ব্যবহার করবে করতে পারবে না। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অ্যাড্রেস করতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, হে মানব সম্প্রদায়। এখানে শুধু মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেননি, এই বিষয়টা একটু ব্রড ওয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং সারা পৃথিবীর সমস্ত মানুষের সঠিকভাবে এই পৃথিবীতে মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুলদেরকে পাঠিয়েছেন, নবী রসুলগণ মানুষকে আল্লাহ তাআলার পথ, এই যে ইবাদত মানি হলো কি যে কোন পথে আমাদেরকে চলতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব মানা কি যে আল্লাহ তাআলার হুকুম আহকাম রুলস আমাদেরকে ফলো করে চলতে হবে। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম মানুষকে এই পথে মানুষকে দিশা দেখিয়েছেন। কারণ ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখি যে যখনই পৃথিবীর অবস্থা সামাজিক অবস্থা অবক্ষয়ের একেবারে নিম্নে পৌঁছে গেছে, মানুষ মানবতার একেবারে নিম্নস্তরে পৌঁছে গেছে, তখনই আল্লাহ তাআলা মানুষকে এই অবস্থা থেকে উদ্ধারের লক্ষ্যে আল্লাহ তাআলা নবী রসুলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। আমরা দেখি মক্কার জমিনে আরবের ইতিহাসে এত করুণ অবস্থা ছিল আরবের যে এর চেয়ে নিচে মানুষ নামতে পারে না, তখনই আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে উদ্ধারের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। এবার আমরা এই ইবাদত সম্পর্কে, এই যে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম,
ইবাদতের লক্ষ্য উদ্দেশ্যের কথা আমরা জানলাম। এবারে ইবাদত আমরা কিভাবে করব এ ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে গাইডেন্স হিসাবে আল্লাহর রসুল এবং কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন আমরা সেদিকে যাব। আরবিতে আমরা যদি দেখি ইয়া আইয়ুহান্নাস উবুদু, এই যে ইবাদা শব্দ আইন বা দাল তিনটি লেটারে হয়। আবদ শব্দের অর্থ হলো স্লেভ, দাস, আর আবিদ যে ইবাদত করে, আর মাবুদ আল্লাহ তাআলা যার ইবাদত করা হয়। তাহলে এই যে আমরা যারা পৃথিবীতে আল্লাহ তাআলার বান্দা হিসেবে দুনিয়াতে আমরা আসি, আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে মাবুদ, মুনিব এবং দাস এর সম্পর্ক। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের মাবুদ, আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মালিক, আল্লাহ তাআলা আমাদের খালিক, আল্লাহ তাআলা আমাদের রাজিক, আমাদের সব কিছুর নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলা, আমাদের হায়াত মৌত সব কিছু আল্লাহ তাআলার হাতে। তো ওই আল্লাহ তাআলা আমাদের মাবুদ, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। এই যে আমরা প্রতিদিন ২৪ ঘন্টার সময় আমরা, যখনই আপনি আল্লাহর হুকুম মোতাবিক আপনার এই পুরাটা জীবন আপনি পরিচালনা করবেন, তাহলে আপনার জীবনে প্রত্যেকটা কাজই কি হয়ে যাবে, ইবাদত হবে। তো আল্লাহ তাআলা এই ইবাদতের জন্য যে আমরা কিভাবে আল্লাহকে ইবাদত করব, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রসুলদেরকে পাঠিয়েছেন এবং নবী রসুলদের উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআনে কেরিম আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত কেমন হবে, ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য কি হবে আল্লাহ তাআলা বলছেন। যেমন কোরআনে কেরিমে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে এই ইবাদতের ইবাদত কবুলের জন্য দুইটা শর্ত, দুইটা কন্ডিশন। প্রথম হলো কি যে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, ইখলাস। আরবিতে ইখলাস শব্দ হলো জাআলু শাইই খালিসান, কোনো একটা জিনিসকে পুরাপুরিভাবে পিওর করা। পিওর মানে কি, এটার মধ্যে কোনো জিনিসের সংমিশ্রণ না হওয়া। যেমন মনে করেন যদি সোনার মধ্যে কোনো ভেজাল থাকে, পিওর না, তাহলে এটাকে খালিস বলা যাবে না। দুধের মধ্যে পানি মিশ্রণ থাকে, তখন এটাকে খালিস বলা যাবে না। খালিস জাআলু শাইই খালিসান, সমস্ত কিছু থেকে পরিপূর্ণভাবে কোনো একটা জিনিসকে পরিষ্কার করা, এটাকে কি বলা হয়, ইখলাস বলা হয়। তো আমাদের ইবাদতটা এমন হবে যে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা ইবাদত করব। কোনো ধরনের কোনো শিরক বা অথবা কোনো ধরনের কোনো কিছু এর সাথে সংমিশ্রণ থাকবে না। হাদিসে কুদসির মধ্যে আসে আল্লাহ তাআলা বলেন মান আমিলা আমালান আশরাকা মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি কোনো আমল করে যে আমলের মধ্যে আমার সাথে অন্যকে কেউ শিরিক করে, তাহলে আমি তার আমল আর তার শিরিককে দিয়ে ছেড়ে দিই, অর্থাৎ আমি আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করি না। অন্য হাদিসের মধ্যে আসছে, এটা হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা আনা আগনা শুরাকা আনি শিরিক, আমি আল্লাহ তাআলা রিচেস্ট, আমি কারো মুখাপেক্ষী না যে কারো সাথে শরিক হয়ে কেউ আমার ইবাদত করবে। কারণ আমরা দুনিয়াতে দেখি যে মানুষ বিজনেস করে, তো পার্টনার হিসাব কখন নেয়, যখন নিজে কিছু করতে পারে না, আরেকজনের মুখাপেক্ষী। তো আল্লাহ তাআলা বলেন আনা আগনা শুরাকা আনি শিরিক, আমি আল্লাহ তাআলা কোনো ধরনের পার্টনারশিপ থেকে আমি মুক্ত, কারণ আমার নিড না, আমি কারো মুখাপেক্ষী না যে কারোর সাথে মিলে কেউ আমার জন্য কিছু করবে। তো আল্লাহ তাআলা বলেন কেউ যদি কোনো আমল করে আমলের মধ্যে যদি শিরিক থাকে, তাহলে তার আমল অ্যাকসেপ্টেড না। কোরআনে কেরিমে আল্লাহ তাআলা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই আয়াতের উপর যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখি যে শুধু ইবাদত করলেই হবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে কেবলমাত্র এই জন্য ইবাদতের কথা বলা হয়েছে যেন তাদের ইবাদত সম্পূর্ণ পিওরলি আল্লাহ তাআলার জন্য হয়। কারণ এই পৃথিবীতে আমরা দেখি, আমরা যে শুধু মুসলমানগণ আল্লাহ তাআলাকে ইবাদত করি এমন না, হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী, তারাও তাদের বিশ্বাস অনুযায়ী তারা পূজা আর্চনা তারা করে, খ্রিস্টিয়ানরাও তারা ইবাদত করে, তারা আল্লাহর সাথে শিরিক করেছে, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলছে, জুইশরাও তারা ইবাদত করে। এভাবে প্রত্যেক সম্প্রদায় ইবাদত করে, কিন্তু এই ইবাদতের মধ্যে ভেজাল আছে। ভেজাল কি, যে তারা আল্লাহ তাআলার সাথে অন্যকে তারা শরীক করে। এই জন্য যখন আল্লাহ তাআলা মক্কাতে ইমানদারদেরকে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন, তখন আল্লাহ তাআলা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
কারণ এই মক্কার জমিনে কাফেররাও আল্লাহর ঘরে যায় ইবাদত করত, কাফেররাও হজ করত। তো এই ইবাদত অলরেডি তাদের মধ্যে প্রচলন ছিল ইবাদতের। তো আল্লাহ তাআলা এই গতানুগতিক ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্যকে মানুষ শরীক করবে, আল্লাহ বলে যে না, এই ধরনের ইবাদত না, আমি আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র ওই ইবাদতের আদেশ করা হয়েছে যেন মানুষ একমাত্র আল্লাহ তাআলার জন্য মানুষ ইবাদত করে। জাযাকুমুল্লাহ শাইখ, জাযাকুমুল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শাইখের কাছ থেকে আমরা শুনছি মাশাআল্লাহ। আমরা তো সবাই মুসলমান হিসাবে আমরা ইবাদত করছি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মসজিদে অথবা ঘরে আমরা আদায় করছি। আমরা চাচ্ছি আমরা সন্তান, আমাদের পরিবার পরিজন, আমরা আল্লাহর ইবাদত করে করে আমরা দুনিয়া থেকে বিদায় হব। কিন্তু আমাদের ইবাদত যদি খালিস না হয়, আমাদের ইবাদত যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে না হয়, আমাদের মন যদি থাকে না ইবাদতের মধ্যে, সবাই নামাজ পড়ছে না আমিও নামাজ পড়ছি, এরকম যদি মন থাকে তাহলে ইবাদত খালিস হলো না। অনেক সময় এটা রিয়া হয়ে যায় যে মানুষ দেখানোর জন্য, সবাই জুমাতে যাচ্ছেন, আমার কলিগরা যাচ্ছেন, আমিও যাচ্ছি নামাজে, জুমা আদায় করছি, নাহলে মানে আমার ফ্রেন্ড তারা কী বলবে। এ যদি হয় তাহলে কিন্তু ইবাদতের মাধ্যমে কোনো সওয়াব অর্জন করতে পারবো না, কারণ নিয়ত খালিস হতে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাই যে আমাদের ইবাদতের মধ্যে যেন আমরা বিশেষ করে আমাদের নিয়তটা যেন আমরা খালিস করতে পারি, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা যেন সব কাজ করি। শুধু নামাজ নয়, এটা একটা এক্সাম্পল, আমাদের সব কাজ, ঘরের কাজ, সমাজের কাজ, বাহিরের কাজ, কোনো মানুষকে আমরা হেল্প করছি, সব কাজ যেন একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলেই আমরা লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়া অর্জন করতে পারবো। জি শেখ, কন্টিনিউ করবেন। জাযাকাল্লাহ খাইর। এই ইখলাসের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত সতর্ক করে গেছেন যে যেভাবে আপনি বলছিলেন যে শুধু ইবাদত করলেই হবে না, এক্স্যাক্টলি ওই কথাটাই। মানুষ ইবাদতের ক্ষেত্রে মানুষের চোখে সবচেয়ে ভালো ইবাদতকারী ব্যক্তিও যদি তার মধ্যে ইখলাস না থাকে তাহলে তার পরিণতি কী হবে সেটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে। এমনকি যে হাদিসটি রেওয়ায়ত করতে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা, যে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে ছিলেন। তো মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু হুরায়রা, আপনি রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেকগুলো হাদিস শুনেছেন, মুকসিরিন ফিল হাদিস বলা হয়, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সবচেয়ে বেশি যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিওয়ায়াত করেছেন। তাকে জিজ্ঞেস করলেন যে আউয়ালু মান ইউসআরু বিহিম নারু জাহান্নাম, কিয়ামতের দিন কাদের দ্বারা জাহান্নাম দুজখের আগুন শুরু করা হবে, ওই হাদিসটি বলার জন্য মুআউয়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু এই হাদিসটা এত মারাত্মক কথার মধ্যে আছে, এই বিষয়ের ভয়াবহতার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য আছে, এটার কোনো সুযোগ নাই যে আমরা দুনিয়ার বর্তমান মানুষের উপর আন্দাজ করে গেস করে আমরা বলবো যে আসলে কি বেহুশ হয়েছিলেন কিনা। সাহাবায়ে কেরামের কলব আল্লাহ তাআলার সাথে এমন ছিল যে আল্লাহ তাআলার ভয়ে তারা কখনো কখনো তাদের হালত এমন হয়ে যেত যে আমরা স্বাভাবিকভাবে সেটা কল্পনা করতে পারবো না। যেমন মনে করেন একজন মানুষ কথা বলতে যায় বেহুশ হয়ে যাবে, এটা আমাদের সোসাইটিতে এটা বোঝানো কঠিন হবে, বললে মানুষ ধারণা করবে যে আসলেই কি বেহুশ হয়ে গেছেন কিনা, কিন্তু এটা হাদিসের মধ্যে আসছে তিনি বেহুশ হয়ে গেছেন। আবার তাকে পানি দেওয়া হয়েছে, হুশ আসছে, আসার পরে আবার তিনি রেডি হয়েছেন, অ্যাটেম্প করছেন যে আবারও এই হাদিসটা বলবেন, আবারও তিনি বেহুশ হয়ে গেছেন। এইভাবে তিনবার তিনি বেহুশ হয়ে গেছেন। হাদিসটি সনদের দিক থেকে অত্যন্ত শক্তিশালী, যেহেতু এটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। তো হাদিস আমরা অনেকেই জানি, সেই হাদিসটা ওই যে তিন ব্যক্তির দ্বারা দুজখের আগুন শুরু করা হবে,
কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনার আগে তার কাইফিয়ত, তার অবস্থা এমন যে এটা এত বড় একটা বিষয় যে বিষয়ের ভয়াবহতার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন, বেহুশ হয়ে গেছেন। তিন নম্বর বার যখন বেহুশ হয়ে গেলেন, এরপর যখন তার হুশ আসলো, তো তিনি বললেন যে তিন ব্যক্তির দ্বারা কিয়ামতের দিন দুজখের আগুনের। শেখ, খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস, আর আমাদের সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ আমরা শেখের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ হাদিস আমরা ইনশাআল্লাহ বিরতির পরে শুনব। এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ও বারাকাতু। বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে শায়খের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিসের আলোচনা তিনি শুরু করেছিলেন, হজরত আবু হুরায়রার কথা বলছিলেন। হাদিস বর্ণনা করতে তিনি তিনবার বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। এই হাদিস আমরা শায়খের কাছ থেকে শুনি, এই হাদিসটা এর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, বিশেষ করে আজকের টপিকের উপর যে ইবাদতের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের কী হওয়া প্রয়োজন, কী জন্য আমরা ইবাদত করব, এই ইবাদতের মধ্যে ইখলাস কত গুরুত্বপূর্ণ, এই হাদিসের মধ্যে ইনশাআল্লাহ এই বিষয়গুলো ফুটে উঠবে। চলুন আমরা শায়খের কাছ থেকে এই হাদিসটা শুনি। জি স্যার, জাযাকাল্লাহ খাইর। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হওয়ার পর এরপর তিনি বললেন যে আল্লাহ তাআলা তিন ব্যক্তির দ্বারা কিয়ামতের দিন দুজখের আগুনকে শুরু করবেন। প্রথম আলিমুন ওয়া মুজাহিদুন ওয়া গানিয়ুন, একজন আলেমের দ্বারা, এরপর একজন মুজাহিদ যিনি শহীদ হয়ে দুনিয়ার থেকে সর্বোচ্চ মানুষের প্রাণ সেটা আল্লাহর জন্য দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আর তিন নম্বর গানি, ওই এমন ধনী ব্যক্তি যে ব্যক্তি শুধু ধনীই না, যে তার জীবনের সমস্ত ধনকে আল্লাহর পথে বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সর্বপ্রথম আলেম ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হবে এবং আল্লাহ তাআলা এই আলেমকে বলবেন, হে ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি তোমার উপর বড় এহসান করেছিলাম, আমি তোমার উপর বড় অনুগ্রহ করেছিলাম, তুমি এই এহসানের প্রতিদানে তুমি কি করেছো? ওই বান্দা বলবে যে আল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমার উপর এহসান করেছেন, আমি সেটাকে স্বীকার করি, আমি আমার সারা জীবন আপনার দিনের জন্য আমি উৎসর্গ করে দিয়েছি, আমি দিন শিখেছি এবং সারা জীবন মানুষকে আমি এই দিনের পথে আহ্বান করেছি, আপনার পথে আমি আহ্বান করেছি। একজন আলেম হওয়া, এই যে আল্লাহ তাআলার এহসানের কথা আসছে, যে কারণ অনেকেই মাদ্রাসায় যায় কিন্তু সবাই আলেম হতে পারে না, যাকে আল্লাহ তাআলা দয়া করেন, এহসান যার প্রতি হয় সেই আলেম হয়, এবং তাও শুধু স্বাভাবিক আলেম না, ওই আলেম এমন আলেম যে স্বাভাবিকভাবে অনেক বড় একজন আলেম। তো ওই আলেম সে আল্লাহ তাআলার এহসানের কথা স্বীকার করবে যে আপনি আমার উপর এহসান করেছেন, আমি দিন শিখেছি আর সারা জীবন আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি, রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের হৃদায়তের জন্য মানুষের ডোর টু ডোর দ্বারে দ্বারে আমি গিয়েছি এবং সারা জীবন দিনের খেদমত করতে করে দুনিয়া থেকে আমি চলে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, কাজাবটা, তুমি মিথ্যা বলছো। কেন মিথ্যা বলছো? কারণ তুমি যখন এই ইলম হাসিল করো, তোমার উদ্দেশ্য ছিল লিউকাল আলিম, তুমি এই জন্য ইলম হাসিল করেছিল যে মানুষ তোমাকে বলবে তুমি অনেক বড় আলিম, এবং এই জন্য চেষ্টাও করেছো, অনেক বড় আলেম হয়েছো এবং সারা পৃথিবীর মানুষ অথবা যেখানে তোমাকে যারা জানে সবাই তোমাকে সবচেয়ে বড় আলেমও বলছে। ওয়াকাদ খিল, তুমি যে কারণে, ওই যে লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না থাকে, তোমার লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে আলিম বলবে, ওয়াকাদ খিল সেটা দুনিয়াতে বলা হয়ে গেছে, সুতরাং এখানে আমার কাছে আর তোমার কিছু পাওয়ার নেই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে যে ওই আলেমকে দুজনে নিক্ষেপ করা হোক। আমাদের চিন্তার বিষয় হলো কি, আলেম হওয়ার পর সারা জীবন দ্বীনের খেদমত করার পর ইখলাস না থাকার কারণে এই আলেমকে দুজখে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন
এবং আমরা সবাই যেন ইখলাসের সহিত দিনের যে কোনো খেদমত করি যেন ইখলাসের সহিত আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দুই নম্বর ব্যক্তি মুজাহিদ, ওই ব্যক্তি আকে আল্লাহ তাআলা তাকে বলবেন যে হে আমার বান্দা, তোমার উপর আমার বড় এহসান ছিল। কারণ সবাই তো আর জিহাদ করতে পারে না, মানুষের শারীরিকভাবে ফিজিক্যালি ফিট হইতে হয়, সাহস থাকতে হয়। আমি তোমার উপর বড় এহসান করেছি। বন্দা বলবে হে আল্লাহ, আপনার এহসানকে আমি স্বীকার করি, আপনি আমার উপর এহসান করেছেন। তুমি এর বিনিময়ে তুমি কি করলে? বন্দা বলবে যে আল্লাহ আর কি করব, আমার সর্বোচ্চ আমার প্রাণ, মানুষের জানের চেয়ে তো আর বড় কিছু না, এই প্রাণটা আমি আপনার প্রতি দিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে শাহাদত পূরণ করে আমি দুনিয়া থেকে আসছি। তো আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। কেন? কারণ তুমি এই বীরত্বের সহিত যুদ্ধ করেছিলে এই জন্য যে পৃথিবীর মানুষ তোমাকে বীর হিসাবে স্মরণ করবে, পৃথিবীর মানুষ তোমাকে শহীদ বলবে। দেখেন শাহাদত এত সহজ ব্যাপার না, কিন্তু এই শাহাদত হাসিল করার পর যদি ইখলাস না থাকে তো আল্লাহ তাআলা বলতেছেন তুমি তো এই জন্য শহীদ হয়েছো যে মানুষ তোমাকে বলবে শহীদ। ওয়াকাদ কিল, এবং সেটা দুনিয়াতে বলা হয়ে গেছে। তুমি দুনিয়া থেকে আসার পর মানুষ শহীদ শহীদ শহীদ, তোমার নামে সারা বছরের পর বসনা বন্দনা মানুষ গাইছে, তোমার কথা স্মরণ করছে, তুমি শহীদ। ওয়াকাদ কিল, সেটা হয়ে বলা হয়ে গেছে। সুতরাং এখন আমার কাছে আর কিছু নেই, ফেরেশতাকে আদেশ করবেন আল্লাহ তাআলা তাকে দুজখে নিক্ষেপ করবেন। তিন নম্বর ব্যক্তি গানি, আল্লাহ তাআলা এই গানি ধনী ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানোর পর আল্লাহ জিজ্ঞেস করবেন হ্যাঁ আমার বান্দা, আমি তোমার উপর বড় অনুগ্রহ করেছিলাম। দুনিয়াতে কত মানুষ দরিদ্রতার কারণে তার পেটের খাবারটুকু জোগাড় করতে পারেনি, আমি তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছি, তোমাকে আমি অনেক বড় ধনী করেছিলাম। বন্ধু বলে হ্যাঁ আল্লাহ, আপনি বড় এহসান করেছেন আমার উপর। আল্লাহ জিজ্ঞেস করবেন এই এহসানের প্রতিদানে তুমি কী করেছো? বন্দা বলবে যে আল্লাহ আমি সমস্ত ধন সম্পদ আপনার নামে বিলিয়ে দিয়ে এসেছি, আমার নিজের জন্য আমি কিছু রাখিনি। সন্তানদের অনেকে মারার সময় সন্তানদের জন্য কিছু রাখা যায় না, বলে যে সব কিছু আমি আল্লাহর নামে দিয়ে গেলাম, মাদ্রাসা মসজিদ গরিবদের জন্য আমি ওয়াকফ করে চলে গেলাম। তো এই ব্যক্তি বলবে যে আমার সমস্ত সম্পদ এইভাবে আল্লাহ আপনার নামে আমি দিয়ে আসছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। কারণ তুমি আল্লাহর পথে যখন ধন সম্পদ দান করো, তোমার ইন্টেনশন ছিল, নিয়ত ছিল যে মানুষ তোমাকে বলবে যে তুমি সবচেয়ে বড় দাতা। ওয়াকাদ কিল, এবং সেটা বলা হয়ে গেছে। ওয়াকাদ কিল, যেহেতু সেটা বলা হয়ে গেছে, তুমি যে উদ্দেশ্যে কাজ করেছো উদ্দেশ্য তোমার হয়ে গেছে, সুতরাং আমি আল্লাহর কাছে আর কিছু নেই। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করবেন তাকে দুজখে নিক্ষেপ করা হবে। সবচেয়ে চিন্তার বিষয় হলো এখানে যে তিন ব্যক্তির কথা হাদিসের মধ্যে আসছে, এই তিনজন কোনো গুনাহগার আমাদের দৃষ্টিতে, যারা কোনো গুনাহ করে পাপের কাজ করে, চুরি ডাকাতি জুলুম এই ধরনের কিছু না, এরা তিনজনে ইবাদতকারী। এবং তাও শুধু নর্মাল ইবাদতকারী না, কারণ একজন শহীদ যে আল্লাহর জন্য তার প্রাণ দিয়ে দিতে পারে, এত উঁচা পর্যায়ের একজন মানুষ, একজন বড় আলেম, সভ্যত আর আলিম হতে পারে না, একজন ধনী, এমন ধনী যে তার সমস্ত সম্পদ আল্লাহর প্রতি দিয়ে দিছে, কিন্তু ইখলাস না থাকার কারণে এই তিন ব্যক্তির দ্বারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুজখের আগুনকে স্টার্ট করবে। এই জন্য আমাদের সবাইকে সবসময় ইখলাসের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল খাফি আর রিয়া। আল্লাহ রাসূল বলেন যে দেখো, বড় বড় শিরকের ব্যাপারে আমি এত তোমাদের ব্যাপারে ভয় পাই না, কারণ বড় শিরক মানুষ সতর্ক থাকা মানুষের জন্য স্বাভাবিক, খুব সহজে মানুষ ভয়ের কারণে বড় শিরক অনেক সময় ছেড়ে দিতে পারে। ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই আশিরকাল খাফি, ছোট্ট শিরক, খাফি সহজে দেখা যায় না, লুকায়িত ছোট শিরক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আর রিয়া, এই ছোট শিরকের মধ্যে একটা হলো কি রিয়া, রিয়া মানে কি লোক দেখানো। লোক দেখানো কি? যেমন আমি নামাজ পড়ছি, আমি যখন ঘরে নামাজ পড়ি আমার দুই রাকাত সুন্নত পড়তে দেড় মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু মসজিদে আমি নামাজ পড়তেছি দেখা যায় আমার দুই রেখার জন্য চার মিনিট চলে যায়, মানে আমি মানুষ যখন আমাকে দেখতেছে আমি সুন্দরভাবে আমার নামাজ পড়ি। তাহলে এখানে আমার যে নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য না, অন্য মানুষ শরীক হয়ে গেল কি, যে অন্য মানুষকে আমি দেখানোর জন্য আমি ইবাদত করছি।
তো ইবাদতের একটা শর্ত হলো, প্রথম শর্ত হলো কি, যে ইখলাস একমাত্র আল্লাহ তাআলার হতে হবে। দুই নম্বর শর্ত হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের ইবাদত হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহ ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা অত্যন্ত মজবুতভাবে শক্তভাবে আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকবে। এই আয়াত থেকে মুফাসসিরিন কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সমস্ত বিধিবিধান সিস্টেম সব কিছু ট্র্যাডিশন এগুলো হলো সুন্নত অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসিনের ভাষায় সুন্নত কাকে বলে, কৌলুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিআলুহু ওয়া তাকরীরুহু, যে রসুল সাল্লামের কথাটাও হাদিস সুন্না, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটাও সুন্না, আর রসুল সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কোনো কাজ করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজকে সম্মতি দিয়েছেন সেটাও সুন্না। তো এই আয়াত থেকে মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর রসুল যা কিছু নিয়ে এসেছেন তার সব কিছু আমাকে মেনে চলতে হবে, আমি আমার ইচ্ছা মতো কোনো জিনিস দিনের মধ্যে আমি বাড়াতেও পারবো না, আমি কমাতেও পারবো না, আমার প্রত্যেকটা আমল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হতে হবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা অত্যন্ত আঁকড়ে ধরবে। এই হাদিসের শুরুতে কিছু কথা রয়ে গেছে, ইরবাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা যাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিবেন তোমরা দুনিয়াতে অনেক কিছু ইখতিলাফ বিভিন্ন পথ এবং মত তোমরা দেখতে পাবে, ওই সময় তোমাদের বাঁচার পথ কি, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার পরে আমার খলিফা যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এভাবে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নত এটাকে তোমরা কী করবে, মজবুতভাবে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর সাবধান সতর্ক থাকবে দিনের মধ্যে নতুন আবিষ্কার যে সমস্ত জিনিস যেগুলোকে শরীয়তের পরিভাষায় বিদআ বলা হয় এগুলার ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, এগুলা থেকে দূরে থাকবে, কারণ ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, এবং দিনের মধ্যে নতুন যেগুলো আবিষ্কার করা হয় এগুলোকে বিদআত বলা হয়, আর প্রত্যেকটা বিদআতই মানুষকে পথভ্রষ্টতা গুমরাহী দালালতের দিকে নিয়ে যায়, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই গুমরাহী মানুষকে দুজখে নিয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে অত্যন্ত চমৎকার একটা হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার, এই হাদিসটি সুন্নতের ক্ষেত্রে আমাদের সবার বোঝা অত্যন্ত জরুরি, সেটা হলো কি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো অথবা যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো, জীবিত করলো মানে কি, মানুষ আল্লাহ রসুলের সুন্নতের উপর চলে না, মানুষ দাড়ি রাখে না একজন দাড়ি রাখলো, মানুষ মিসওয়াক করে না একজন মিসওয়াক করলো, এইভাবে আল্লাহ রসুলের সুন্নত যেগুলো মানুষ ছেড়ে দিয়েছে যে আল্লাহর রসুলের মহব্বতের কারণে আল্লাহ রসুলের সুন্নতকে যে মহব্বত করলো অথবা আল্লাহ রসুলের সুন্নতকে জীবিত করলো, আল্লাহ রসুল বলেন ফাকাত আহাব্বানি, আমার সুন্নতকে মহব্বত করা মানি সে আমাকে মহব্বত, সুবহানাল্লাহ, আর ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো কাল কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, এই হাদিসটি আমাদেরকে এই জন্য বুঝতে হবে কারণ অনেক সময় আছে সুন্নতের উপর অনেকে আমল করে কিন্তু অন্তরের মধ্যে যদি মহব্বত না থাকে, আমি একটা এক্সাম্পল বলি, যেমন মনে করেন আল্লাহ রসুলের সুন্নত সিম্পল একটা সুন্নত দাড়ি রাখা,
একজন এই সুন্নতকে পালন করে এই জন্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াফুল লোহা, যে তোমরা দাড়িকে বাড়াও, দাড়িকে বাড়াও, সে দাড়িকে বাড়াই রাখে যেহেতু আল্লাহর রসুল এভাবে তাকে আদেশ করছে। আল্লাহর রসুলের মহব্বতের কারণে তার কাছে এটা কোনো ম্যাটার না, সে দাড়িকে বাড়ায়, দাড়ি সুন্নতের উপর আমল করে। আবার এই সুন্নতি আরেকজন আমল করছে, দাড়ি রাখছে ঠিক, কিন্তু তার মনের মধ্যে সবসময় সে ফিল করে যে যা নাউজুবিল্লাহ, যাদের দাড়ি নাই এদের দেখতে তো আমার চেয়ে আরও স্মার্ট মনে হয়, এই দাড়ি রাখাটা একটা ঝামেলা, দাড়ি না রাখলে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জবের মধ্যে ফিট হওয়া যায় না, নাউজুবিল্লাহ। যেমন মনে করেন একজন অনেক জায়গাতে ইমামতিতে নিতে হইলে লম্বা দাড়ি যারা ইমামতিতে নেয় না, একটা এক্সাম্পল আমি বলতেছি, এটা এটা জরুরি না এমন হতে হবে। তো এই ক্ষেত্রে একজনের দাড়ি রাখছে ঠিক, কিন্তু তার মন্তরে দাড়ির প্রতি মহব্বত নেই, এটাও একটা সুন্নতের উপর আমল করা। আর আরেকটা হলো কি, যে সে সুন্নতের উপর আমল করে এই জন্য যে সুন্নতকে সে মহব্বত করে, যে আমার রসুল বলছেন দাড়ি রাখার জন্য, সুতরাং দুনিয়ার মানুষ আমাকে কি বলে না বলে সেটা আমার আসে যায় না, আমি দাড়ি রাখবো। রাখার পর আল্লাহ রসুল বলছেন ওয়াফুল লোহা, যে তোমরা লম্বা করে রাখো, ওয়ারখুল লোহা, দাড়িকে ছেড়ে দেও, দাড়িকে কেটে ছেটে তোমরা ছোটো করো না। তো এই যে আল্লাহ রসুলের মহব্বতের কারণে আল্লাহর রসুল যেভাবে সুন্নতের উপর আমল করেছেন, এই মহব্বতের কারণে সে ওইভাবে কেউ সুন্নতের উপর আমল করে, আল্লাহর রসুল বলেন যদি আমার সুন্নতকে কেউ মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না, আর যে আমাকে মহব্বত করলো আমার সাথে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। শেখ, মানে আজকে আলোচনার আমরা যে শুরু থেকে নিয়ে যে টপিকের উপরে আলোচনা শেখের কাছ থেকে শুনছি, খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ইবাদতের মূল উদ্দেশ্য লক্ষ্য কি হবে? এক কথায় শেখ বলছেন যে প্রথম হবে আমাদের নিয়ত খালিস হবে, মানে খালিস নিয়ত হবে, একমাত্র আল্লাহর জন্য আমরা সকল ইবাদত সকল কাজ সব কিছু করব। আর এর মধ্যে একটি কথা শেখ বলছেন যে অনেক সময় আমরা রিয়া হয়ে যায়, যে আমরা যখন মসজিদে থাকি, বাহিরে থাকি, সমাজের মানুষের সাথে থাকি, তখন আমরা কাজটা খুব সুন্দরভাবে করতে চাই, কিন্তু আমরা যখন একা থাকি বা ঘরের মধ্যে থাকি, তখন আমাদের অন্যরকম এই ইবাদতটাই, এই কাজটাই, আমাদের মধ্যে সেই রকম আচরণ, সেই রকম আখলাক, সেই রকম মানে অবস্থাটা থাকে না। তো আমাদের খালিস নিয়তের জন্য আমরা ঘরে থাকি, বাহিরে থাকি, যে জায়গায় থাকি, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি হয়, তাহলে আমরা সব জায়গায় যেন সমানভাবে থাকি। একটি কথা আমার ইয়াদ হয়, একজন শেখ বলছিলেন, এই ঘটনাটা শেখ আতাউল্লাহ শাহ বুখারি, মানে ইন্ডিয়ার অনেক বড় একজন আলেম ছিলেন, তিনি একদিন দিল্লির শাহী মসজিদে বক্তব্য রেখেছেন, হাজার হাজার মানুষ তার ওয়াজের মধ্যে শরিক হয়েছেন, তিনিও প্রায় ঘণ্টাখানিক আলোচনা করেছেন। বয়ান শেষ হওয়ার পরে যখন তিনি মসজিদেই রয়েছেন, মসজিদে অবস্থান করছেন, একজন এসে বলল, শেখ আমি তো অনেক দূর থেকে এসেছি, কিন্তু রাস্তায় একটু লেট হয়ে যাওয়ার কারণে আমি আপনার ওয়াজ থেকে, আপনার বক্তব্য থেকে আমি মাহরুম হয়ে গেলাম। শেখ বললেন, অসুবিধা নাই, আমার তো সময় আছে, যে কথাগুলো আমি বলছিলাম এখন আবার তোমাকে আমি শোনাবো। তো তার যারা সাগরিদরা ছিলেন, ছাত্ররা ছিলেন, তারা বললেন পুরো এক ঘন্টা সময় তিনি একজন মানুষকে সামনে রেখে বয়ানটা দিলেন, যে কথাগুলো তিনি আগে বলছিলেন। তখন উনি যাওয়ার পর, এই ব্যক্তি চলে যাওয়ার পর, তাকে তার ছাত্ররা বললেন যে আপনি তো সমান বয়ানটা আগে দিয়েছেন, এটা আপনার দায়িত্ব ছিল, আপনাকে তারা দাওয়াত দিয়েছেন, একজন মানুষের জন্য আবার আপনি সেই বয়ানটা দিলেন, এটা তো আপনি বলতে পারতেন যে তুমি মিস করছো, এখন তো আমি আর কী করব। তিনি বললেন, আমি যে এক ঘন্টা বয়ান দিয়েছিলাম লক্ষ মানুষের সামনে এর আগে, এটাও একমাত্র আল্লাহর জন্য ছিল, আর পরে যে আমি একজনকে সামনে রেখে যে কথাগুলো বলেছি এটাও একমাত্র আল্লাহর জন্য ছিল, এই জন্য আমার সামনে কতজন লোক এটা আমার জন্য বিষয় নয়, আমি কাজটা করছি একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এ থেকেও আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আমরা বড় মজলিস হলে কথা আমরা অনেক সুন্দর বলতে চাই, আর ছোট্ট মজলিস হলে আমরা মনে করি কোনো রকম আমরা কথা বলি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেখ যে কথাটা বলছেন আজকে, যে আমাদের খালিস নিয়ত হতে হবে আমাদের ইবাদতের জন্য, আর দুই নম্বর হলো সব কাজটা যেন সুন্নত মোতাবিক হয়, এই জন্যই এই প্রোগ্রামগুলা। আমরা আসলে এই কথা শেখকে অনেকদিন আমি ব্যক্তিগতভাবে বলছি, শেখ সচরাচর মানে টিভির প্রোগ্রামগুলাতে, মানে আমার মনে হয় লাইভ প্রোগ্রাম এই ইসলামিক লাইফের মাধ্যমে শুরু, অনেকদিন এসেছেন বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু নিয়মিত প্রোগ্রাম শেখ আসলে ইসলামিক লাইফের মাধ্যমে শুরু। এর পিছনেও মানে অনেকের মেহনত আছে। আমরা চাই যে এর মাধ্যমে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের দৈনন্দিন কাজগুলোতে যেন আমরা সুন্নত মোতাবিক আমাদের জীবন, ইসলামিক লাইফ যেন গঠন করতে পারি, এই জন্য আমাদের অনুষ্ঠানের নামটাও ইসলামিক লাইফ।
আর এই কাজগুলো যদি আমরা সুন্নত মোতাবেক করতে চাই তাহলে এই প্রোগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা স্বীকার করতে হবে। এখন আমাদের বই বুক পড়া থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, আমাদের মন চায় না যে লম্বা বুক থেকে আমরা শিখি, অনেক সময় আমরা পারিও না, কিন্তু এই ইসলামিক প্রোগ্রামগুলো আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, এর থেকে আমরা যেন মানে অনেক কিছু আমরা শিখে এর মাধ্যমে যেন আমাদের জীবনটাকে ইসলামিক সুন্নত মোতাবেক যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক, আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেখ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। জি শেখ, জাজাকাল্লাহ খাইর। তো এই যে বিষয়টা বলছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক এবং সুন্নতকে মহব্বত করা, এটা এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুমুল্লাহু ওয়া গাফুরুর রাহিম। যে আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি তোমরা আমার মহব্বত যদি পেতে চাও তাহলে রসুলের তোমরা ইত্তেবা করবে, রসুলের সুন্নত মতো চলবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যদি তোমরা ইত্তেবা করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে অনেক লম্বা বিস্তর মুফাসসিরিনে কেরামগণ আলোচনা করেছেন। সমস্ত আলোচনার নির্যাস হলো এটা, আল্লাহকে মহব্বত করা আল্লাহর রসুলকে মহব্বত করা। আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত যদি কারো কল্পের মধ্যে এসে যায় তাহলে তার জন্য আল্লাহর হুকুমের উপর চলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা একেবারে সহজ হয়। আর এই মহব্বতের যদি অভাব থাকে তাহলে তার পরিবেশ পরিস্থিতি যতই তার অনুকূলে হোক না কেন সে আমল করতে পারবে না। যেমন এক্সাম্পল আমি বলি, অত্যন্ত কষ্টের বিষয় কিন্তু এরপরও আপনাদের সাথে শেয়ার করি। আমরা মদিনা ইউনিভার্সিটিতে আমি যখন ছিলাম, 7 বছর আমার 1991 থেকে 1998 পর্যন্ত দীর্ঘ সময় থাকার সুযোগ হয়েছে। এটা বলতেও কষ্ট লাগে, বাট রিয়ালিটি হলো এই মদিনা শরীফে অনেক আরব মানুষ আছে যারা মানুষের দাড়িকে নিয়ে ঠাট্টা করে, যাদের লম্বা দাড়ি তাদের করে মুতাওয়া। একজন দাড়িওয়ালা সুন্নতওয়ালা মানুষ কথা বললে আমাদের দেশে যেমন মোল্লা বলে মানুষকে কথা শুনতে চায় না, এক্স্যাক্টলি ওই অ্যাটিচিউডটা দেখানো হয়, ইয়া মুতাওয়া এসতে গেলি, মুতাওয়া মুতাওয়া কী বলছো, মানে মুতাওয়া মানে সে স্মার্ট না, সে খেলে পিছনের মানে শাড়ির মানুষ। অথচ আমি কথাটা বলছি যেখানে মক্কা শরীফ, মদিনা শরীফ, সৌদি আরব, যে জমিনের উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চলেছেন, যে জমিনের উপর সাহাবায়ে কেরাম হেঁটেছেন, কিন্তু সেখানেও মানুষের অন্তরে যদি সুন্নতের মহব্বত না থাকে তাহলে দেখেন আল্লাহর রসুলের সুন্নত নিয়ে তক্কান্তরে আমি বলবো এই দেশে মানুষ এতটুকু সিভিলাইজড যে কেউ দাড়ি রাখে রাখে না, আরেকজনের কিছু আসে যায় না, এমনকি ভদ্রতার কারণে সে কখনো এইভাবে মুখের উপর কথা বলবে না যে একজন দাঁড়িয়েলা মানুষ হিসাবে তাকে আন্ডারমাইন করে কথা বলবে। কিন্তু আমি এই কথাটা এই জন্য বলছি যে এই মক্কা শরীফে মদিনা শরীফে থাকা অবস্থায়ও আরব দেশে জন্মগ্রহণ করার পরও তার অন্তরে যদি সুন্নতের মহব্বত না হয় তো সেখানে সে কী করতে পারে না, নিজেও দাড়ি রাখে না এবং যারা দাড়ি রাখে তার সম্মান দেখাতে পারে না। আবার এই মহব্বত, সুন্নতের মহব্বত যদি ঢুকে যায়, যেমন আমরা স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা যারা আসি, যেমন ব্রিটেনে বলেন অথবা আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশে, দেখেন অনেক ইয়াংস্টার যারা দিন শিখার কারণে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের কারণে যারা আল্লাহ রসুলের সুন্নত এই দাঁড়ির প্র্যাকটিস করছে, তারা অনেক সময় আছে হজ উমরাতে গেলে আরবরা দেখে অবাক হয়ে যায় যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে এরা আসছে, তাদের এইভাবে সুন্দর দাড়ি এগুলো কীভাবে সে এখানে রাখে। অথচ এখানে যারা রাখে তাদের কাছে কেন, যে সে এটাকে মহব্বত করে। যখন মানুষ কোনো জিনিসকে মহব্বত করে, রং হয়ে যদি আমি বলি, যেমন আমাদের এখানে বাচ্চারা যখন বড় হয় বিভিন্ন অ্যাক্টরদেরকে তারা ফলো করে, তো ওরা যেভাবে স্টেপ কাট বা যেভাবে তারা বিভিন্ন ডিজাইন ফ্যাশন তারা করে, তারাও ওইগুলা পছন্দ, মানে এমনকি অনেকে কানের মধ্যে ইয়ারিং পর্যন্ত পরে অনেক ছেলেরা। অথচ এটা সে জানে যে তার মা বাবা ফ্যামিলি কেউ এটা ভালো পায় না, কিন্তু সে আরেকজনকে ফলো করে তার মহব্বত তার অন্তরে ঢুকে গেছে, এর সে কেয়ার করে না। আল্লাহর রসুলের মহব্বত যখন মানুষের অন্তরে ঢুকে যায় তখন তার পরিস্থিতি যাই হোক সে সুন্নতের উপর চলার জন্য সেটাকে কোনো পরোয়া করে না। এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলের সুন্নতের মহব্বতের কথা বলছেন। আমাদের আলোচনারও মেন উদ্দেশ্য হলো যে আমাদের অন্তরে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত
আসে এবং বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত আসে। আমি সর্বশেষ কথা, আমি মনে হয় সময় শেষ হয়ে আসছে, আমি আবারও শুরুতে যে কথা বলছিলাম সেখানে ফিরে যেতে চাই। সেটা হলো কি যে এই ইবাদতের মেইন লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা ইবাদত করার পর আমাকে আমি একটু চেক করে দেখি যে আমার মধ্যে তাকওয়া কতটুকু আসছে। আমি মসজিদে নামাজ পড়ি সফে আউয়ালে, আমি খুবই এহতেমামের সহিত ইবাদত করি, কিন্তু দেখা যায় মসজিদ থেকে বের হলে আমি আল্লাহ তাআলার নাফরমানি কোনো কিছু আমি ভয় করি না। তাহলে বোঝা গেল যে ইবাদতের যে উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, সেটা আমি অর্জন করতে পারলাম। জাযাকুমুল্লাহ শাইখ, জাযাকুমুল্লাহ শাইখ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে শুনলাম। আর শাইখ শেষ কথার যে কথাটি বলতে চেয়েছেন, রাসূলের মহব্বত, যদি আমাদের দিলের মধ্যে আমরা রাসূলের মহব্বত যদি থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমাদের আমল সুন্নত মোতাবেক করতে আমাদের কোনো সমস্যা হবে না। একজনের কবিতা আমি শুনছিলাম, একটা গজলে এক ছোট্ট একটি মেয়ে গিয়েছিল এই সপ্তাহে, যে রাসূলের মহব্বত যদি তোমার কাছে থাকে না, তাহলে তোমার আমলের, তোমার কোনো কাজের কোনো দাম নেই, তোমার ইমানের কোনো দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি, সুন্নতকে ভালোবাসতে পারি, জীবনকে যেন এর মোতাবেক গঠন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সহজ করে দিন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, শাইখের শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন শাইখকে উত্তম বদলা দান করেন। আর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনারা আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।